দরকার আছে? হ্যাঁ ম্যাম। না ম্যাম, ম্যাম আমি আপনাকে দেখতে চাই। তাহলে ক্লাসে কনফারেন্স করুন। ম্যাম আপনাকে দেখতে চাই। ম্যাম দেখতে চাই, দেখতে চাই, আমরা দেখতে চাই সবাই। তাহলে তোমরা সবাই ভিডিও অন করে ফেলো, দেখি কতজনকে দেখা যায়। একদম লক্ষ্মী হয়ে ক্লাস করবা, নাহলে কিন্তু সবগুলোর মিউট করে দিব। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আমাদের সবাই লক্ষ্মী অনেক। হ্যাঁ এটা বুঝতে পারবো তো আজকেই। আচ্ছা দেখা যাচ্ছে ম্যাম। কই বাকিরা, কই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই কারোর সাথেই আমার কখনো দেখা হয়নি, তাই না? কাউকে একদম অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম তো বোধহয় তোমরা জানো অনেকে, না জানো? না জানো না যে একটা ম্যাম ক্লাস নিবে অ্যাগ্রোনমিতে, সাবজেক্ট শেষ হয়ে গেছে, একটা ম্যাম নিবে, তাই তো? ক্লাসের পোস্টে আপনার নামটা জানছি। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে মোসাম্মদ মহসিন আসার, আর আমার নিকনেম হচ্ছে মেরিন। নিকনেম বলার কারণ হচ্ছে যে আমি যেহেতু এখানকার স্টুডেন্ট ছিলাম, তো আমাদের বেশিরভাগ স্যাররাই আমাকে মেরিন নামেই ডাকে। মেরিন নামেই চিনে, তোমরা হয়তো বা ডিপার্টমেন্টে গেলেও তাই শুনবা, তো এই জন্যই বলা। আর এই তো দেখলে, এখন আর কিছু বলার আছে? আমি তো তোমাদের অনেকগুলো ফেস দেখতে পাচ্ছি। ম্যাম আপনার হোম ডিস্ট্রিক্ট? ম্যাম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এটা একটু জানার? হোম ডিস্ট্রিক্ট রংপুর। জি ম্যাম। কোথায় হোম ডিস্ট্রিক্ট ম্যাম? শুনতে পাই নাই। শুনতে পাও নাই? রংপুর। কে কথা বলতেছো বলো, নাম বলো, আমি একটু খুঁজি। চার বছর প্রায়, তারপর থেকে করোনা, আমি এখন রংপুর থেকেই যাওয়া আসা করছি। ক্লাস এখন তো লকডাউন, এই জন্য যাচ্ছি না, বাসা থেকে ক্লাস নিচ্ছি। তবে এই অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট না, এত বছরের শিক্ষকতা লাইফে তো এইভাবে ক্লাস নেই নাই। ক্লাসে গেছি, ক্লাস নিয়ে চলে আসছি, সরাসরি দেখা হয়েছে, বকা দিছি, কেউ ক্লাসে দুষ্টুমি করছে তাকে বকা দিছি, কি করছে এখন। এটা এখানে হচ্ছে সামনের বেঞ্চ আর পিছনের বেঞ্চ বোঝার সুযোগ নাই। হ্যাঁ ক্লাসে যারা পিছনে বসে ওরা একটু দুষ্ট হয়। ওই দুষ্ট গুলারই আমার খুব পছন্দ ক্লাসে। আমি তো এখানে হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না, এটা একটা প্রবলেম। ক্লাসে কি আমরা ব্যাক বেঞ্চের জন্য তো প্রশ্ন করতেছি? আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গল্প করব, ঠিক আছে? ক্লাসের পড়াটুকু শেষ করার পরে তোমরা যেহেতু যদি তোমরা ফ্রি থাকো তাহলে আমরা গল্প করব, কোনো সমস্যা নাই। শিওর ম্যাম, শিওর। যদি আমাদের ব্যস্ততা থাকে আমরা চলে যাব। আচ্ছা তো তোমাদের ক্লাসে মেয়ে নাই নাকি? একটা মেয়ে বললো যে ম্যাম দেখতে চাই, ও আমাকে টুক করে দেখে চলে গেল নাকি? কই একটা মেয়ের তো আমি দেখছি না ম্যাম। মেয়ের সংখ্যাই তো বেশি আমাদের এখানে। এটা কি হচ্ছে যে মানে ক্লাসে অ্যাটেন্ড দিয়ে ঘুমাচ্ছে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, লকডাউন এই করোনার মধ্যে সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম আপনার বাসা রংপুরেই, মানে রংপুর শহরেই? তোমার বাসা কোথায়? আমার বাসা পার্বতীপুরে। আচ্ছা ম্যাডাম, রংপুরে কোথায় আপনার বাসা? ম্যাডাম আসবা বাসায়? না ম্যাম, আমাদের বাসা, আমার বাসা রংপুরে, তো সেখানে বললাম। আচ্ছা আচ্ছা, আমার বাসা রংপুরে টার্মিনালের পিছনে।
আচ্ছা কাছাকাছি আসো ম্যাম। আচ্ছা দরকার হলে ডাক দিব তোমারে, ঠিক আছে? আমি চলে যাস ম্যামের বাসায়। জি ম্যাম। আচ্ছা তো তোমাদেরকে কি আমি মিউট করাই দিব নাকি থাকবা? মিউট করাই দেন ম্যাডাম। তাই না, নাহলে ক্লাসের মাঝে দুষ্টামি করবো তোমরা। আচ্ছা জি ম্যাম মিউট করে দেবে ভালো। আচ্ছা আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করে ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, আমরা আজকে টপিকসটা বেশি বড় না, একটা মাত্র চ্যাপ্টার পড়াবো আমি তোমাদের, আর তারপরে তোমরা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, জানার থাকলে জানতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছি সবাই না? জি ম্যাম দেখতে পাচ্ছি। একদম লক্ষ্মী হয়ে ক্লাস করো। আজকে আমাদের টপিক হচ্ছে সার্ভাইভাল মেকানিজম অফ উইডস। আমার নাম তো বলে দিয়েছি তোমাদেরকে, তো আমরা পরের স্লাইডে চলে যাই। তো সার্ভাইভাল মেকানিজম এর মধ্যে আমরা কি কি পড়বো আজকে? প্রোপাগেশন, ডিসপার্সাল এন্ড পারসিস্টেন্স, এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, এই তিনটা টপিকস, ঠিক আছে? তো আগাছা সম্পর্কে আমি তোমাদের মিউট করিনি, ঠিক আছে? মাঝে মাঝে আমি দু একটা কোশ্চেন করব, তোমরা কেউ যদি আগ্রহী হও তাহলে অ্যান্সার দিবা, ঠিক আছে? এই জন্য আমি মিউট করিনি। আমরা আসি এখন প্রোপাগেশন অফ উইড। উইডের প্রোপাগেশন হয় দুই ভাবে ইউজুয়ালি, যে কোনো প্ল্যান্টে। তোমরা এর আগে হয়তো বা লেভেল 1 সেমিস্টার 2 তে পড়ে এসেছো, উইডের প্রপাগেশন হয় দুই ভাবে। একটা হচ্ছে ট্রু সিড আর বোটানিক্যাল সিড এর মাধ্যমে, যেমন হচ্ছে তোমার সেনোপোডিয়াম অ্যালবাম বা বথুয়া একটা উইড আছে, এটা যেই সব আগাছা সিড এর মাধ্যমে প্রপাগেশন করে, এটা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর উইড বথুয়া। বথুয়া চিনি আমরা? জি ম্যাম। কেউ বথুয়ার নাম শুনছো? জি ম্যাম শুনছি, নাম শুনছি, দেখছি, খাইছি। আচ্ছা বথুয়াটাকে আমরা নরমালি দুই দিন আগে খেয়েছি ম্যাম। ঠিক আছে, যখন তুমি খাইছো ওটা শাক হিসেবে খাইছো, ঠিক আছে? তো বথুয়াটা, বথুয়া হচ্ছে আগাছা। আমরা আগাছা কাকে বলে, উইডের অল দ্য ডেফিনেশনস এন্ড ক্লাসিফিকেশন তোমাদেরকে স্যার পড়িয়েছেন, তাই না? জি ম্যাডাম। উইডের কেউ একজন একটা বলো তো আমাকে ডেফিনেশনটা কি। Ma'am, a plant which interferes with man's utilization of land for a specific purpose. Ma'am, plants growing where it is not desired, or plant growing out of place. Okay. Unwanted plant. Yeah. আমাদের কনসেপ্টটা থাকবে এটাই যে weed is a unwanted or undesirable plant. কারণ কোন কোন সময় আমরা ওই ক্লাসিফিকেশনে পড়েছ, আই থিংক রিলেটিভ উইড বলে একটা টার্ম আছে, মনে আছে? ইয়েস ম্যাডাম। রিলেটিভ উইডটা হচ্ছে একটা ক্রপের রিলেটিভ বা তার পার্সপেক্টিভে আমরা আরেকটা ক্রপকেও উইড বলতে পারি। যেমনটা হচ্ছে আমি বাংলায় কিছু বলে দিই, যে এটা তোমরা শিখেছো হয়তো বা,
একটা কমন এক্সাম্পল আমরা এখানে একদম মুখস্থ পড়ে আসছি 10 বছর ধরে আমি দেখছি স্টুডেন্টরা এটাই পড়ে সেটা হচ্ছে যে আউস রাইসে জুট ইন আউস রাইসে ফিল ওকে আরেকটা হচ্ছে যে তুমি শীতকালে কখনো দেখছো ফসল আবাদ হয় সরিষা তারপরে লেন্টিল এগুলো দেখছো তোমরা ফিলগুলো ইয়েস ম্যাম সরিষা ক্ষেতে কিন্তু অনেক সময় দেখবে যে ওর ভিতরে মসুর ডাল আবাদ হচ্ছে পাশাপাশি ফিল্ডে হয়তো আছে কিন্তু কোনো কারণে মিক্স আপ হয়ে যায় তো যখন আমি মাস্টার্ড আবাদ করব তখন কি ওর ওই ক্ষেতে যদি আরো সরিষার কিছু গাছ থাকে সেগুলোকে আমি রেখে দিব রাখবো না তাহলে যখন আমার একটা ক্রপ আমি যেটা আমার ডিজায়ার্ড ক্রপ সেটার সাথে যদি অন্য কোনো ক্রপও চলে আসে সেটাকে আমরা উইড বলছি তাই না তো এখন আমরা আসি যে উইডটা হচ্ছে আনডিজায়ার্ড এইটাকে কন্ট্রোল করার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে উইড কন্ট্রোল না করে তো আমরা ক্রপ কালটিভেট করতে পারবো না তাই না তো এটার জন্য তোমার কন্ট্রোল করতে হবে উইডটাকে তো উইড কন্ট্রোলের জন্য আগে যেটা ফার্স্ট জানতে হবে এটা প্রোপাগেশন কি করে হয় কি করে সেটা সার্ভাইভ করে কি করে ডিস্ট্রিবিউট হয় তারপর হচ্ছে এদের কম্পিটিশনের ফলে আমাদের ক্রপের সাথে কম্পিটিশনে কি ধরনের ক্ষতি হয় এগুলো জানার পরে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো তাই না আমরা নিজেদের মধ্যেও দেখি যে কাউকে যদি আমরা কন্ট্রোল করতে চাই বা কারো খুব ক্লোজ যেতে চাই তাহলে কি তার উইক পয়েন্ট তার স্ট্রং পয়েন্ট এগুলো তো জানতে হয় তাই না সো এই জন্যই আমরা আসলে উইডের প্রোপাগেশন আমাদের তো জানা দরকার নাই আমরা কি উইডের প্রোপাগেশন করে মাল্টিপ্লাই করব করে বাজারে বিক্রি করব সেটা তো নয় আমাদের তো উইডটাকে কমানো দরকার কমিয়ে আমরা ক্রপ যাতে কালটিভেট করতে পারি তারপর আমরা প্রোপাগেশনটা কেন জানছি প্রোপাগেশন জানার কারণটা হচ্ছে আমরা যেন এটাকে কন্ট্রোল করতে পারি সব ওয়েতে সেটা প্রোপাগেশন হয়ে মাল্টিপ্লাই হয় আমরা যেন এটাকে কমিয়ে আনতে পারি আপনার মনে আছে এখন আমার প্রত্যেককে কি ধরে ধরে আনমিউট করতে হবে এখন কি ঠিক আছে জি ম্যাম আচ্ছা তাহলে মিউট কেন হচ্ছে না মিউট সরি একটু ওয়েট করো হ্যাঁ আমি তোমাদের মিউট করতে পেরেছি কিনা আমাকে একটু টেক্সট করো একজন
ওকে থ্যাংক ইউ। আচ্ছা কারো হচ্ছে আর তোমাদের পার্সোনাল গল্পে ডিস্টার্ব হবে না, তাই না? ফিল ফ্রি, যদি আসতে চাও কথা বলতে চাও দেন ওকে। তো আমরা কোথায় ছিলাম? বোটানিক্যাল সিড আর ভেজিটেটিভ সিড। তো বোটানিক্যাল সিড আর ভেজিটেটিভ সিড তো তোমরা জানোই, সেটা হচ্ছে যে যখন কোনো প্ল্যান্ট যদি বাই সিডে তার প্রপাগেশন হয় সেটাকে আমরা বলি যে প্রপাগেশন বাই বোটানিক্যাল সিড অর ট্রু সিড। আর যদি সেটা কোনো ভেজিটেটিভ পার্ট দিয়ে হয় লাইক রাইজোম, বাল্ব, সাকার, এনি কাইন্ডস অফ ভেজিটেটিভ পার্ট ফ্রম দ্য প্ল্যান্ট, তাহলে আমরা সেটাকে বলি প্রপাগেশন বাই ভেজিটেটিভ সিড। সো উইড হচ্ছে এমন একটা প্ল্যান্ট, এটার প্রপাগেশন এত ফাস্ট হয় এবং এটা প্রপাগেশন এত হাইলি প্রপাগেটেড প্ল্যান্ট যে দেখবা উইডকে কি আমরা কখনো কিন্তু ফার্টিলাইজার স্প্রে করি না। এই যে মাঠে ঘাটে জমিতে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় দেখবা যে প্রচুর আগাছা দেখা যায়, কখনো দেখেছো যে কেউ ওখানে গিয়ে ফার্টিলাইজার দিচ্ছে বা কেউ পানি ছিটাচ্ছে বা সেখানে হচ্ছে যে কোনো কেমিক্যাল স্প্রে করা হচ্ছে? করা কিন্তু হচ্ছে না। তারপরে এগুলোর গ্রোথটা অনেক বেশি। তো এটা হচ্ছে কিভাবে আসলে এত বেশি প্রপাগেশন হওয়ার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য উইড এর ক্ষেত্রে বোটানিক্যাল সিড বা ট্রু সিড হয় হিউজ পরিমাণে, এত বেশি সিড ডেভেলপ করে যে সেটা আসলে খুব দ্রুত প্রপাগেশন হয় এবং ডিসপার্স করে ফেলে। আর তাদের ভেজিটেটিভ পার্ট থেকেও প্রপাগেশন রেটটা অনেক অনেক হায়ার দেন দ্য ক্রপস, সে কারণে আসলে উইডের প্রপাগেশনটা খুব দ্রুত হয়। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যখন আমরা কিনা একটা উইডকে কন্ট্রোল করতে চাইবো, একটা উইডকে কমিয়ে ফেলতে চাইবো আমাদের ক্রপ ফিল্ড থেকে। তখন কি করতে হবে, এই যে বুঝতে হবে যে এই আগাছাটার আমি যদি ওপর দিক থেকে ছেটে দেই তাহলে আমার ফিল্ড ওকে থাকবে নাকি সেটাকে গোড়া থেকে তুলে ফেলতে হবে, কম্পিটিশনটা কোন লেভেলে হচ্ছে কোন আগাছার, এইটা কিন্তু আমরা তখন ইজিলি করতে পারবো। তো আমাদের তোমাদের মনে হতে পারে যে ফার্মাররা কি আর উইডের ক্লাসিফিকেশন পড়ে বা ফার্মার কি প্রপাগেশন পড়ে? ফার্মাররা প্রত্যেকটা জিনিস একদম কাছ থেকে দেখে, প্রতিদিন অবজার্ভ করতে 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 তারা কিন্তু বুঝতে পারে যে এই আগাছাটা নিচের দিকে কতখানি। ওরা হয়তো আমাদের সাইন্টিফিক নেম গুলো, সাইন্টিফিক যে টার্ম গুলো এগুলো জানে না, কিন্তু তারা অবশ্যই তারা কিন্তু একটা উইডকে দেখে 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 তারা বুঝতে পারে যে এই আগাছাটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, এখন আসি আমরা প্রপাগেশন অফ উইডের কি কি ভাবে করা হয়। বলেছি আমি যে একটা হচ্ছে তোমার ট্রু সিড এর মাধ্যমে আর একটা ভেজিটেটিভ সিড এর মাধ্যমে, কিন্তু কিছু কিছু আগাছা আছে যেগুলো দুই ওয়েতেই হয়ে থাকে। যেমন তোমার দূর্বা ঘাস আছে, দূর্বা ঘাস চিনি আমরা সবাই নিশ্চয়ই, আমি পরে হয়তো বা শুনবো তোমাদের কাছে আবার। তো দূর্বা ঘাস যেটা সাইনোডন ড্যাকটাইলন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আচ্ছা তোমাদের টেক্সট পাচ্ছি আমি, ওয়েট একটু ওয়েট। তো আমি বলেছি যে কিছু কিছু উইড আছে টু ওয়েতেই করে। আমি যে এখন আগাছার ছবিগুলো দেখাচ্ছি, দেখি কি আগাছা মনে হচ্ছে নাকি মনে হচ্ছে সুন্দর সুন্দর ফুলের গাছ? সুন্দর সুন্দর ফুলের গাছ, ফুলের গাছ মনে হচ্ছে না? আচ্ছা, তো এগুলো দেখছি আমরা রাস্তাঘাটে, মাঠে ঘাটে কোথাও দেখছো?
আচ্ছা ম্যামের হচ্ছে একটু আরেকটু এক্সপেরিয়েন্স হতে হবে হচ্ছে, ঠিক আছে আজকে একটু আমরা ম্যানেজ করে নেই। আচ্ছা এইটা হচ্ছে অক্সালিস জেনাসের উইড, এটা শুধুমাত্র উইড না এখন কিন্তু সারা বিশ্বে এটাকে ফ্লাওয়ার হিসেবে খুবই এক্সপেন্সিভ একটা ফ্লাওয়ার প্লান্ট এটা। তো আমি তোমরা যারা খুবই সুখিয়া কামার হলে আছো, আমার কোনো মেয়ে এখানে আছো? আচ্ছা যদি নাও থেকে থাকো, এই যে পিঙ্ক কালারের যেটা অক্সালিস দেখতে পাচ্ছি এইটা কিন্তু খুবই কস্টলি, এবং এটা আমি রিসেন্টলি দেখলাম যে আমাদের হলে আগাছা হিসেবেই এটা হয়েছে এবং খুবই সুন্দর। আমি প্রথমটা দেখে একটু অবাক হয়েছিলাম যে এই অক্সালিস এখানে কে এসে লাগিয়েছে, তো পরে তারা যেটা বললেন যে এটা আসলে এমনি হয়েছে আগাছা হিসেবেই, এবং খুব সুন্দর কিছু ফ্লাওয়ার পিকচার আমি নিতে পারছি সেদিন। এগুলো যদিও এখানে মোস্ট অফ দ্য ফটোস আর ফ্রম ডাউনলোডেড ফ্রম গুগল, ইউ অল ক্যান গো থ্রু গুগল অ্যান্ড সার্চ ইফ ইউ ওয়ান্ট। ওকে দেয়ার আর লট অফ ফটোস, লট হিউজ, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট আই উইল জাস্ট সি দ্য কালার অফ অক্সালিস, জাস্ট রাইট অন অক্সালিস ইন ইউর গুগল অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ লট অফ কালার অফ দ্য ফ্লাওয়ার, লট অফ কালার অফ দ্য লিভ অ্যান্ড দ্যার শেপস অলসো সামটাইমস এ লিল বিট অফ ডিফারেন্ট। সো তোমরা অনেকগুলো জিনিস দেখতে পাবে, আগ্রহ থাকতে হবে একটু একটু। হ্যাঁ আগাছা আমি তো পড়াতে এসেছি তোমাদেরকে আগাছা, এখন এটা তো কোর্সের একটা পার্ট, অ্যারাউন্ড নট অ্যারাউন্ড ইটস 50% অফ ইউর সিলেবাস, সো মেবি এ সেকশন আর বি সেকশন ইট উইল বি ডিভাইড, সিড উইল বি সেকশন এ অ্যান্ড উইড উইল বি সেকশন বি, সো উই ডোন্ট হ্যাভ এনি এক্সকিউজ টু ইগনোর উইডস। ওকে ফিল্ডের জন্য আমরা উইডকে ইগনোর করবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইরাডিকেট করে ফেলবো, উপরে ফেলবো। উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ডস অফ উইডস ইন আওয়ার ক্রপ ফিল্ড, বাট ফর ইউর সিলেবাস, ফর ইউর লেভেল টু সেমিস্টার ওয়ান, ইউ হ্যাভ টু ফোকাস ইউর সেলফ টু স্টাডি উইডস অ্যাজ মাচ অ্যাজ ইউ ফোকাস অন দ্য সিলেবাস অফ সিড। ওকে তো এইটা দেখা, এই যে অক্সালিস এর উইড গুলো দেখার পরে কি মনে হচ্ছে না যে উইড অনেক সুন্দর? কারো ভালো লাগছে? দেখে তো ফুলের গাছের মতো মনে হচ্ছে, ফুলের গাছের মতো মনে হচ্ছে তাই না? ওয়ার্ল্ডে কিন্তু আদার বাংলাদেশেও আই থিঙ্ক এখন অক্সালিস এর এই যে এই পিঙ্ক ইটস কল পার্পল লিফ অ্যান্ড লিফ এর সাথে তোমার ফ্লাওয়ার কালারটা লাইট পিঙ্কিশ, অর you can say it's, I think mera bhalo bolte parbe, between lavender and pink ei color, and the leaf er shape ta o ektu different, ektu dekho mane normally kintu first picture ta only the leaf, ei ei picture ta kintu mone rakhbe ha, ar ami tomader class er majhe majhe hoyto aro kichu differentiate kore dibo je jinish gulo ami theory class e plus practical class e jokhon amra direct class nitam সেই সময় আমি চেষ্টা করতাম যে উইড গুলো নিয়ে এসে ক্লাসে দেখানো, প্লাস ছবি আঁকিয়ে লিফের ডিফারেন্স গুলো দেখানো। এখন আসলে তোমাদেরকে আমরা কিভাবে এই জিনিসগুলো দেখাবো, আমি চেষ্টা করব ফ্রম দ্য পিকচার, ফ্রম দ্য স্লাইড ইউ ক্যান গ্যাদার এ লট অফ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য লিফ অফ দ্য উইড, বিকজ এই সেম টাইপের ওরিয়েন্টেশন, লিফ ওরিয়েন্টেশনের কিন্তু আরো কিছু উইড আছে যেগুলো আইডেন্টিফিকেশনে যখন দেয়া হয়, তোমাদের এক্সাম আসলে কোন ওয়েতে হবে এখন আমি সেটা বুঝতে পারছি না। আইডেন্টিফিকেশন একটা তোমরা দিয়ে এসছো না এর আগে হর্টিকালচারে, এর আগের সেমিস্টারে দিয়েছো, এবং অ্যাগ্রোনমিতেও সিডের আইডেন্টিফিকেশন দিয়েছো, ফার্টিলাইজার আইডেন্টিফিকেশন দিয়েছো, সেখানে অ্যারাউন্ড 30 সেকেন্ড টাইম পাওয়া যায় আইডেন্টিফাই করে তার সায়েন্টিফিক নেম এবং ফ্যামিলি লিখতে। সো এই লিফের স্ট্রাকচার গুলো খুব ক্লিয়ার না থাকলে ওখানে গিয়ে কনফিউজ হয়ে যাবে। সো আই উইল ট্রাই মাই বেস্ট যে তোমরা যেন একটা উইডের লিফ দেখেই বুঝতে পারো, কারণ সবসময় ফ্লাওয়ার থাকে না। আমরা যখন যেই সিজনে যে উইডটা থাকে দেখা গেল যে আইডেন্টিফিকেশন আমরা অক্সালিস দিব, বাট ওই সময় অক্সালিসের ফ্লাওয়ারিং টাইম না,
দেন আমরা তখন নর্মাল কিন্তু একটা উইড নিয়ে চলে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সেই কারণে উইড আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে সর্বোচ্চটা, যাতে তোমরা এই ইন্টারনেটের এই ছবি বা আমার কিছু তোলা ছবি দেখেও খুব ভালোভাবে বুঝতে পারো, আর বাকিটা যতখানি তুমি শিখতে চাইবে লট অফ উইন্ডোজ আর ওপেন। ওকে, আর এই এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে এই যে প্রোপাগেশন বাই সিড এন্ড ভেজিটেটিভ মিন্স যে শুধুমাত্র অক্সালিসের হয় তা কিন্তু না, লট অফ উইডস ডু দ্যাট। বাট এই এই স্লাইডটা দেখানোর আসলে আমার একটা ইন্টেনশন ছিল দ্যাট ইউ অল উইল লাভ দিস কালার অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ইউ উইল ফল ইন লাভ উইথ দ্য উইডস। ওকে, সো ইটস মাই মোটো ফ্রম মাই ফার্স্ট ক্লাস ওয়েন আই জয়েন্ট অ্যাজ এ টিচার ইন মাই ডিপার্টমেন্ট। ফ্রম দ্যাট টাইম মাই ইন্টেনশন ইজ টু মেক উইড অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ পসিবল সো দ্যাট you can get connected with the wind, you can study it with enjoyment, not like that eta to agasa agasa porbo ken kese eta to mone hoy je agasar pichone eto shomoy dewar ki ache agriculture e porchi ar shei karonei ashole eta just intentionally ami slide ta put korechi jate tumra lot of colors dekhte paro eta charao durba ghas ache naam shunecho na তারপর মুথা বথুয়া আরো অনেক আগাছা আছে যেগুলো সরি বথুয়া নয় বথুয়া ভুল বলেছি বথুয়া শুধু সিড দিয়ে অনেক আগাছা আছে যেগুলো বোথ সিড এন্ড ভেজিটেটিভ মিন্স এ প্রোপাগেশন করে। সো উই ক্যান মুভ ফর দ্য নেক্সট স্লাইড এন্ড দিস ইজ দ্য প্রোপাগেশন অফ উইড ইন বাই ভেজিটেটিভ সিড। সো ভেজিটেটিভ সিড কোনটাকে আমরা বলি যেগুলো হচ্ছে এনি কাইন্ডস অফ বডি পার্টস অফ the plant, vegetative parts, other than the seed. Seed is also one kind of body part of the plant, but seed ta ke amra alada kore porchi ar other than the reproductive seta ke amra bolchi vegetative seed. So vegetative seed somporkeo tomader idea I think ache karon tumra horticulture e porecho er age flower gulo porecho tai na. Assalamu alaikum ma'am. কতক্ষণ পরে আর জয়েন করতে পারে না এরকম কিছু থাকে কি? না তেমন কিছু নাই ম্যাম। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম পাচ্ছি। কোন অপশন আছে যেটাকে তুমি দেখা যাচ্ছে? ম্যাম আসলে আমার এরকম প্রবলেম হয়েছিল হঠাৎ করে বের হয়ে গেছিলাম কিন্তু পরে আর জয়েন করতে পারতেছিলাম না, অনেকবার ট্রাই করার পর আবার জয়েন হইল, মাঝে মাঝে এরকম প্রবলেম করতেছে আর কি। ম্যাম এটা হচ্ছে আপনার জুমের রুমের প্রবলেম, মানে ওতে নিজস্ব প্রবলেমের জন্য যখন একটা পার্টিশন বেশি হয়ে যায় তখন আর রুমে জায়গা দিতে পারে না, পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু তোমাদের এটা তো আমাদের ইউনিভার্সিটির আইডি দিয়ে করা, সেক্ষেত্রে তো আনলিমিটেড হওয়ার কথা, অ্যাট লিস্ট 300 তো হয়। এই এই অপশনগুলো দেখতে পাচ্ছ তোমরা? এটা থেকে কোনো কিছু আছে মনে হচ্ছে যে ক্লিক হয়ে গেছে। ম্যাম শুধু স্লাইড দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। আর কিছু দেখা যাচ্ছে না, না তার মানে আমি যে সেটিংসে কোনো কিছু করছি এটা তোমরা দেখতে পাচ্ছ না। আই থিংক এখানে তো সব ঠিক আছে ম্যাম। তারপর আমাদের নেটওয়ার্ক খুব মানে দুর্বল তো এই জন্য এটা অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা তোমার তুমি কে সিআর হচ্ছে এ গ্রুপ, তোমাদের গ্রুপ সরি এ সেকশন, তোমরা তিনটা সেকশন তাই না? হ্যাঁ জি ম্যাডাম তিন সেকশন। আমার সাথে কন্টাক্ট করেছে অলওয়েজ রবিন, রবিন কোন সেকশন? আমি ম্যাম সি সেকশন। সি সেকশন, আচ্ছা। আর তুমি কি তোমার নাম কি বলছো? ম্যাম আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম, তুমি হচ্ছে লেভেল সরি সেকশন এ? জি ম্যাম। সেকশন বি এর কাউকে পাচ্ছি আমি এখানে? আসসালামু আলাইকুম ম্যাম। তুমি কি সেকশন বি এর সিআর? জি ম্যাম। আসি ম্যাডাম। আসো কই ঘুম? সেকশন বি এর সিআর কি ঘুমায়?
ঘুমায় যাওয়ার সমস্যা নাই, ফ্রেন্ডদের জানাই দিছো তো না ক্লাসে কথা? জি ম্যাম। ম্যাম সি সেকশনের ছেলে শিয়ারের হচ্ছে ফোনের প্রবলেম আর নেটওয়ার্কের প্রবলেম, এর জন্য মাঝে মাঝে ঢুকতে পারে মাঝে মাঝে পারে না। আচ্ছা আচ্ছা, তো ওটা প্রক্সি দিয়ে দিচ্ছো তাহলে? আচ্ছা জাস্ট কিডিং। আমরা তাহলে এখন তোমাদের ফ্রেন্ডরা যারা বলেছে তারা কি এখনো ঢুকতে পারছে না? তাহলে কি ওয়েটিং রুম ক্রিয়েট করে দিব? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হোপ ফর দ্য বেস্ট। ওকে আচ্ছা, এখন আমরা আসি ভেজিটেটিভ সিড কি কি আসলে হয়। ভেজিটেটিভ সিড সম্পর্কে তো একটু হলেও আইডিয়া আছে আমাদের, তাই না? তোমরা যেহেতু হর্টিকালচারে ফ্লাওয়ার পড়ে এসছো, ফ্লাওয়ারের প্রপাগেশন পড়েছো বোথ সিড অ্যান্ড ভেজিটেটিভ ওয়েতে, ওইখানে যে টার্মগুলোই পড়েছো রাইজোম, টিউবার, সাকার, হোয়াট এভার, সবগুলো কিন্তু উইডের ক্ষেত্রে প্রযোজ্য, বিকজ উইড ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট। সো ওখানে হচ্ছে যে ফ্লাওয়ার পড়েছো এক্সাম্পল হিসেবে, টার্মিনোলজিটা কিন্তু সেম, রাইজোমের কোনো ডিফারেন্ট ডেফিনেশন নাই ফর দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড ফর দ্য উইড প্ল্যান্ট। সো তোমরা যদি রাইজোম বুঝতে পারো তাহলে সেটা আগাছার ক্ষেত্রেও সেম জিনিসই বুঝতে পারবে। তো রাইজোমটা আমরা আসলে কোনটাকে বলি? রাইজোম হচ্ছে আন্ডারগ্রাউন্ড হরাইজন্টাল মডিফাইড স্টেম, তাই না? যেমন আমরা কমনলি অনেক মশলার মধ্যেও দেখি, তারপর ফ্লাওয়ার, তোমাদের এই আমি তো একটা ছবি দিয়েছি সেটা হচ্ছে আমাদের শাপলা ফুলের ছবি, তাই না? নিমফিয়া নৌসালি। এটা ছাড়া আর কোনো কিছু জানা আছে তোমাদের রাইজোমস এর এক্সাম্পল? ফ্লাওয়ার দেখলে বুঝতে পারছো? আমি সাথে কিছু ছবি দিয়েছি, যেটা শাপলা পাশের রাইট সাইড এর ছবিটা দেখতে পাচ্ছো তোমরা? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, হচ্ছে যে কেউ কি কখনো যেটাকে আমরা কি বলি, এটার বাংলা নাম আমার ঠিক জানা নাই, শাপলার রাইজোমটাকে দেখেছো? এটাকে ভ্যাট বলে, ভ্যাট ভ্যাট মানে দেখে যেটা শালুক শালুক হয় সেটা, শালুক শালুক বা এটা শালুক বলে ভ্যাটও বলে। আচ্ছা ভ্যাট বলে বোধহয় যেটা থেকে ভ্যাট বলে, এটা ভ্যাট বলে। ভ্যাট বলে হচ্ছে ফুলের ভিতরে পরে যখন সিড সহ একটা পার্ট হয় সেটাকে বলা হয় ভ্যাট। ওটা ওটা কিনতেও পাওয়া যায় বাজারে, এবং ওটা কিন্তু ওই যে আমরা যেমন পপকর্ন ভেজে খাই, ভ্যাটের যেটা সিড, ভ্যাট যদি আমরা বলি, সেই সিড গুলো থেকেও কিন্তু সেটা করা হয়। এখন তোমরা দেখো যেখানে মানে একটা হাতের ছবি আছে, যে রুটের নিচে যে অংশটা একটু কালো টাইপের থাকে, ভিতরে হোয়াইট থাকে, অনেক সময় এগুলো আমার ছোটবেলায় মনে আছে যে আমরা পুকুর থেকে তুলে এটাকে পুড়িয়েও খেয়েছি। এখন তোমরা তো শালুক যেটাকে বলো, তাই না? এইটা কিন্তু রাইজোম, একচুয়ালি শাপলার রাইজোমটা কিন্তু এটা, ঠিক আছে? এই তুমি যদি একটা শাপলার এই রাইজোমটাকে রেখে দাও পুকুরে লাগাই দাও বা পানিতে যে কোনোখানে, তাহলে কিন্তু ওখান থেকে নতুন একটা শাপলার প্ল্যান্ট হবে। ইউজুয়ালি ফ্লাওয়ার থেকে সিড থেকে হয় না, এটা রাইজোম থেকেই প্রপাগেশন হয়। আচ্ছা তোমাদের সামনে তোমরা কখন দেখেছো আমাদের ইউনিভার্সিটির পুকুর গুলোতে শাপলা আছে না? না ম্যাডাম, থাকার তো কথা, একটা নাও থাকে অনেক জায়গায় তোমরা দেখবে হয়তো বা। তো শীতকালে কি হয়, পুকুরের পানিটা কিন্তু একদম শুকায় যায়, আবার সেই পুকুরেই যখন পানি হয় তখন দেখবা যে ওখানে শাপলা ফুলের গাছ হচ্ছে আস্তে আস্তে বড় হয়, যতখানি পানি উঠতে থাকে আর ততখানি গাছও বড় হয়, কারণ হচ্ছে এটা এই যেটাকে বলি আমরা ইন্টারনোডটা, এটা অনেক লং হয়, যত পানি বাড়তে থাকে এটাও বাড়তে থাকে। এবং এটা কি কারণে হয় আসলে, কারণ নিচে মাটির নিচে তার রাইজোমটা রয়ে গেছে, যখনই সে ফেভারেবল তার টেম্পারেচার বা ল্যান্ড ওয়াটার কন্ডিশন গুলো সব যখন ফেভারেবল পায় তখন কিন্তু সেখান থেকে আবার গ্রো করে। এখানে এই যে রাইট সাইডের যে ছবিটা, এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে একটা রাইজোম আসলে মানে রাইজোম থেকে তোমার হচ্ছে কিভাবে আর একটা নতুন প্ল্যান্ট হচ্ছে, সেটা তোমরা হর্টিকালচারের ফ্লাওয়ারিং প্ল্যান্টেও দেখেছো বা আদার রসুন যখন দেখেছো সেটাও বুঝতে পারবা। এরপরে হচ্ছে টিউবার, টিউবারটা হচ্ছে
রাইজোমিনি একটা ফ্লেশি এন্ড, এটা আচ্ছা এই আগাছার যে ছবিটা দিয়েছে তোমরা কি বুঝতে পারছো কেউ? এই আগাছা নিচে যেটা, যেটাকে আমরা বলেছি টিউবার এক্সাম্পল হচ্ছে সাইপেরাস রোটুন্ডাস অ্যান্ড সাইপেরাস স্কুলেন্টাস, এই যে উইডের সাইন্টিফিক নেম গুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? উইডের তোমাদের অ্যালবাম করতে হতো আগে, এখন আমি জানি না প্র্যাকটিক্যালের ব্যাপারে তোমাদের কি ডিসিশন হবে, যদি স্যার বলেন তাহলে আমি হয়তো বা থিওরি ক্লাসে একটা ক্লাস নিয়ে তোমাদেরকে অ্যালবামের ইনফরমেশন গুলো দিয়ে দিব কিভাবে করতে হবে, সেটা হয়তো বা পরবর্তীতে আমি দেখিয়ে দিতে পারবো। যেহেতু তোমরা এখন সবাই মোটামুটি বাসায় আছো, বাড়ির আশেপাশে দেখবা যে প্রচুর আগাছা, এতদিন তো শুধু হচ্ছে যে যেখানে ঘুরতে গেছো বাইরে গেছো বাসায় সবখানে দেখছো যে ফুল, অনেক ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল দেখছো, উপরে টাকায় গাছ দেখছো। আই থিঙ্ক ফ্রম টুডে ইউ উইল অল লুক ফর দ্য উইড, দেখবা যে যখনই হাঁটছো দেখবা যে আছে এই আগাছাটা, এইটা চিনতে পারবে। তো তোমাদের অ্যালবাম যদি করতে হয় তাহলে বেস্ট ওয়ে হচ্ছে বাসায় আছো এখন, অনেক ধরনের আগাছা তোমরা কালেক্ট করতে পারবা এবং সেগুলো থেকে অ্যালবাম করতে পারবা। আর যেটুকু রংপুরে যাদের বাসা, রংপুরে আগাছাটাকে বলে কেল্লা। এই ধরনের নামটা আমি যদি ভুলে না গিয়ে থাকি, বা তোমাদের এলাকায় অন্য কোনো নাম থাকলেও তোমরা সেটা জানাতে পারো, বলতে পারো। আচ্ছা এখন যেটা হচ্ছে এই আগাছাটা আমি এখানে শুধুমাত্র ছবিটা অ্যাড করেছি তোমাদেরকে এই ভেজিটেটিভ প্রপাগেশনের পার্টটা দেখাবো তাই। আর যদি আমরা খেয়াল
যাবে ঠিক আছে এই যে এক একটা নোড থাকে একটা নোড থেকে আর একটা নোডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে আমরা এটা হচ্ছে রানার আর রানারটা যখন সয়েল সারফেস এর উপর দিয়ে যাবে তখন সেটাকে আমরা বলি স্টোলন সেটার আরো কিছু এক্সাম্পল আছে আমি সেটা দেখিয়ে দেব আর এটা তো দূর্বাঘাসের কিছু একটা ছবি অ্যাড করার চেষ্টা করেছি দূর্বাঘাস তোমরা যত্র তত্র দেখতে পাবা এটা একেবারে বাংলাদেশের বোধহয় কোনো জায়গা নাই যে দূর্বাঘাসটাই এটা বালুতে হয় ধানের জমিতে হয় তারপর পাটের জমিতে হয় রাস্তার ধারে হয় যেখানে বাগানে তুমি একটা টবে গাছ লাগাচ্ছ সেখানেও দেখবা যে দুর্বার একটা প্ল্যান্ট হয়ে গেছে এটা আমরা তো হচ্ছে সেখানে কি দূর্বাঘাসের বীজনে লাগাই বা রাইজোম লাগাই তারপরেও কিভাবে হয় কারণ আমরা যে মাটিটা ইউজ করছি ওই সয়েলে কোনোভাবে আসলে দূর্বাঘাসের বীজ বা তার স্টোলনের পার্টটা থাকে সেটার কারণে কিন্তু যখন সেটা আবার একটা ফেভারেবল কন্ডিশন পেয়ে যায় তখন সেখানে গ্রো করতে পারে আচ্ছা আর এটা হচ্ছে সাকার সাকারের ক্ষেত্রে আমরা মানে কমনলি যে এক্সাম্পলটা বলি এটা হচ্ছে কচু কচু জাস্ট এটা হচ্ছে সয়েল সারফেস এর নিচ দিয়ে কিন্তু যায় ইউজুয়ালি কচু যেটা এই লেফটের যে ছবিটা এটা আমি তোমাদের দিয়েছি বোঝানোর জন্য যে এই এইটা কিন্তু লতিরাজ কচুর যে বাড়ির একটা কচু আছে খুব নাম করা এখন অলরেডি বাজারে শুরু হয়ে গেছে কচুর লতি কিন্তু পাওয়া যায় দেখছো না তো সেটাকে কি আমরা উইড বলবো ওই কচুটাকে না ম্যাম বলবো না তাই না এটা তো একেবারেই ইকোনমিক্যালি ভালো একটা ফসল এখন বেশ কালটিভেট হয় তো লতি কচুতেও কিন্তু এই যে লতিগুলো হচ্ছে কিন্তু এটা ট্রেন্ডিং ওভার দ্য সয়েল সারফেস এবং এইটাকে মাটির নিচে লতিটা কিন্তু যাবে না এবং এইটা থেকে প্রপাগেশন হবে না ঠিক আছে এটা হচ্ছে লতির জন্য আর যখন আমি কচু প্রপাগেশনটা দেখব কচু যদি কখনো নিজে থেকে কচুর মুখী কচুর যেটাকে আমরা বলি কি মুখী কচুর ওটাকে কি বলবো আমরা বলো দেখি যেই পার্টটা আমরা খাই সেটাকে কি বলে এটাকে কি রাইজোম বলা যাবে নাকি টিউবার বলবো ম্যাম রাইজোম কম বলে সম্ভবত কম এটা তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম ওটাকে আমরা কি বলি আসলে পাতটা তো বলবো আমরা যে পাতটা দিয়ে প্রপাগেশন হচ্ছে কিন্তু প্রচুর এটাকে আমরা টিউবার তো বলবো না আচ্ছা এটা একটু মনে রাখো হ্যাঁ আমি নেক্সট ক্লাসে কর্ম কর্ম বলে ম্যাডাম তাহলে আমাদের প্রচুর প্রপাগেশনটা কিন্তু এই যে এই পার্টটা যে দেখতে পাচ্ছি একটা প্ল্যান্ট থেকে আরেকটা তারপর থেকে আরেকটা এইটা কিন্তু মাটির নিচে হয় বিলো দ্য গ্রাউন্ড তাহলে স্টুলন আর সাকারের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে স্টুলনটা হচ্ছে তোমার ওভার দ্য সয়েল সারফেস আর সাকার হচ্ছে বিলো দ্য সয়েল সারফেস তুমি এই প্ল্যান্টটাকে দেখতে পাবে এটা তো কচু গাছ না এটা একটা স্যাম্পল জাস্ট কিভাবে আমরা দেখাতে পারি এই জন্য দিয়েছি এটা হচ্ছে যে তোমার সাকারের এক্সাম্পল হিসেবে কচু করতে পারি আমরা মনে হয় বানানা করি সাকারের এক্সাম্পল তাই না তো বানানা তো আগাছার এক্সাম্পল দিতে পারবো না বানানা হয় কখনো দেখছো ধান খেতে বানানা হচ্ছে আমি আরো কিছু তোমাদের যখন আমি ম্যাটেরিয়ালস দিয়ে দিব তখন আরো কিছু অ্যাড করে দিব অন্যান্য কিছু ম্যাম বাস তো হইতে পারে বাস কি আগাছা না ম্যাম ঘাস বাঁশ হচ্ছে গাছ তাই না বাঁশ আমাদের কমার্শিয়ালি বাঁশ বাঁশ পড়বে তোমরা হর্টিকালচারে ওটাকে কি হিসেবে পড়বে হর্টিকালচার হিসেবে প্লান্টেশন ক্রপস প্লান্টেশন ক্রপস থ্যাংক ইউ আমাদের রাবার ওয়াইল পাম টি কফি বেম্বু এগুলো তোমরা তখন হচ্ছে ওখানে স্পাইসিস এন্ড প্লান্টেশন ক্রপস রাইট অন্তর্ভুক্ত আর পয়সি ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় পয়সি ফ্যামিলি বা গ্রামীণ ফ্যামিলি যেটা আমরা নর্মালি গ্রামীণ ফ্যামিলি বলতে কি বুঝি যে ধান গাছ তাই না ধান গম ভুট্টা এগুলো
তো সেক্ষেত্রে যদি কম্পেয়ার করো একটা ধান গাছের নোড ইন্টারনোড গুলো দেখবে আর বাঁশের দেখবে, সেম জিনিসই কিন্তু, কিন্তু দেখা যায় যে বাঁশ কত বড় হয়ে যায়, এই জন্যই এটাকে বলা হয় যে সবচেয়ে বড় ঘাস। ওটা হচ্ছে যে যেখানেই যাও না কেন রুট ভুলে গেলে চলে না, সেই অবস্থা হয়েছে আসলে বাঁশের জন্য। এরপরে আমরা আসি অফসেট। অফসেটের ছবি তো দেখে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। স্টুলনটা বলেছি ওভার দ্য সয়েল সার্ফেস, সাকার হচ্ছে বিলো দ্য সয়েল সার্ফেস, আর অফসেট হচ্ছে ফ্লোটিং ওভার দ্য সয়েল ওয়াটার সার্ফেস। কচুরি পানা কিন্তু মাটিতেও হয়, স্যাঁতসেঁতে যেসব জায়গা সেখানে দেখবা যে একসময় হয়তো পানি ছিল এখন পানি নেই, সেসব জায়গায়ও কিন্তু কচুরি পানা অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। কিন্তু কচুরি পানার যে প্রোপাগেশনটা আমি যে এখানে একটু দেখানোর চেষ্টা করেছি সেটাকে আমরা বলি অফসেট। অফসেটের মাধ্যমে তারা একটা প্ল্যান্ট থেকে আরেকটা গ্রো করে। আর এটা হচ্ছে কচুরি পানা তো চিনতেই পারছো সবাই, আর এটা হচ্ছে যে ওয়াটার লেটুস বলে, লেটুস তো চিনি আমরা তাই না, লেটুস পাতা হর্টিকালচারের একটা ফসল, ভেজিটেবলের সাথে পড়বে হয়তো এটা। আর লেটুস এটা নাম হচ্ছে ওয়াটার লেটুস বিকজ ইট লুকস লাইক অলমোস্ট সিমিলার দ্য লেটুস, ঠিক আছে। তাহলে এই যে লেটুস পাতার মতো জন্যই কিন্তু এর নাম লেটুস, কিন্তু পানিতে কি কখনো তোমরা দেখছো কচুরি পানি কিভাবে ভেসে বেড়ায়? জি ম্যাম। বিশেষ করে বন্যার সময় এটা খুব ভালো বোঝা যায়, যেদিকে পানি চলে যায় দেখবা যে কচুরি পানা যাচ্ছে একটা, কিন্তু তার সাথে হচ্ছে অনেকগুলো সহ যাচ্ছে, মানে একটা কচুরি পানার সাথে যে কতগুলো লেগে লেগে থাকে একসাথে অনেক সময় গুচ্ছ আকারেও কিন্তু চলে যায়। কিন্তু হাতে তুলে নিয়ে দেখছো কখনো কচুরি পানা? কচুরি পানা বা টোপা পানা, খুদি পানা, কুটি পানা, এরকম অনেক পানা আছে দেখবা যে পুকুরে মাছকে খাওয়ানোর জন্য কিন্তু পানা দেওয়া হয়, এই খুদি পানাটাও দেওয়া হয়। আর একটা ছোট ছোট পানা আছে সেটাকে বলে খুদি পানা, ওটার নাম কিন্তু খুদি পানা। ম্যাম হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, কয়েকজন জয়েন করতে পারছে না। জয়েন কেন করতে পারছে না? ক্লাস দেরি করে ফেলছে এই জন্য ম্যাম ছিল এতক্ষণ, কিন্তু হচ্ছে মানে অটোই বের হয়ে গেছে তারপর এখন আর জয়েন করা যাচ্ছে না। এখন এটার কোন সিস্টেম আছে কিনা যে কতক্ষণ পরে ঢুকতে পারবা না, এরকম তো থাকার কথা না, এরকম যেহেতু ওয়েটিং রুম আমি ইয়ে করি নাই। আচ্ছা লেট देम জয়েন, এটা জুমেরই প্রবলেম, জুমের প্রবলেম তাই না? জুমের প্রবলেম হলো তো আমাদের কিছু করার নাই, উই শুড কোঅপারেট ইন অ্যাডজাস্ট। জি ম্যাম এটাই তো, দেখা যাক যারা জয়েন করতে পারছে না তারা যদি আমাকে পরে ইনফর্ম করে দরকার হলে তাদের জন্য আবার একটা সেশন নিয়ে নিব সবগুলো ক্লাস হয়ে যাওয়ার পরে যদি তারা মনে করে, আদারওয়াইজ তো দেখা যাক। পার্টিসিপেন্ট তো বাড়ছে আই থিঙ্ক, কেউ কেউ পাচ্ছে বোধহয় জয়েন করতে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? কচুরি পানা। আচ্ছা কচুরি পানা কি বাংলাদেশের নেটিভ প্ল্যান্ট বা নেটিভ উইড? কচুরি পানার হিস্ট্রি জানা আছে তোমাদের? না ম্যাম। কচুরি পানা দেখতে খুব সুন্দর তো, এটা হিস্ট্রিটা আমি আরেকদিন বলবো, যে এটা কেউ একজন আসলে শখের বসে ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিসেবেই আমাদের দেশে নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে এটা এমন অবস্থা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে এটাকে দমন করাটাই অনেক কঠিন হয়ে গেছে। এখন অবশ্য কচুরি পানার অনেকগুলো ব্যবহারও দেখছি লাস্ট ফিউ ইয়ার্স, সেটা হচ্ছে কচুরি পানা কিন্তু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়, তারপর আমরা যখন ফ্লোটিং ওয়াটার ফ্লোটিং সিড বেড তৈরি করি সেক্ষেত্রে কিন্তু কচুরি পানা লাগে। আর ইদানিং তোমরা খেয়াল করেছো কিনা নতুন অনেকগুলো রাস্তার কাজ হচ্ছে, যেখানেই সেখানে দেখবা যে যখন ঢালাইটা হয়ে যায় তার উপরে সব যে কচুরি পানা দিয়ে রাখছে, কারণ এটা অনেক বেশি পানি ধরে রাখতে পারে, তাহলে ড্রাই হয়ে যাচ্ছে না। আমি রাস্তায় খেয়াল করলাম অনেক জায়গাতেই তারা কচুরি পানাটা দিয়ে রেখেছে পুরোটাই ঢালাই হয়ে যাওয়ার পরে, এবং ওর উপরেই পানি দিচ্ছে।
কচুরিপানা হাতে নিলেও বোঝা যায় যে কতটা ফ্লপি থাকে এবং ওই জায়গাটা আসলে মানে কত বেশি পানি ধরে রাখতে পারে। হিমশিম খেয়ে যায় এটা ক্লিন করতে গিয়ে, আমি নিজেই দেখেছি অনেকবার যে পুকুরে অনেক বেশি হয়ে গেছে সেগুলো আবার লেবার লাগিয়ে তুলে ফেলতে হয়। তো দুই রকমেরই ইফেক্ট আছে, আমরা প্রত্যেকটা জিনিসের এক্সট্রা গুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে ভালো। তাহলে এখন আমরা আসি বাল্ব, এই যে কিছুক্ষণ আগে যে আমরা অক্সালিস করলাম, অক্সালিস বোথ সিড এন্ড ভেজিটেটিভ উইথ প্রপাগেশন হয়, এটা হচ্ছে অক্সালিস এর একটা প্ল্যান্ট তোলার পরের ছবি, এবং এখানে যে বাল্ব গুলো দেখা যাচ্ছে বাল্বের মাধ্যমেও অক্সালিস এর হয় প্রপাগেশনটা হয়। তোমরা গার্লিক দেখেছ না, গার্লিক রসুন না, রসুন? আচ্ছা, রসুনের যেমনটা বাল্ব হয় অক্সালিসেরও কিন্তু সিমিলারলি বাল্ব তৈরি হয়, এবং সে কারণে বলা হয় যে অক্সালিস হচ্ছে তার সিপিও প্রপাগেশন করতে পারে আবার বাল্ব দিয়ে, যে প্রত্যেকটা বাল্ব থেকে কিন্তু একটা একটা করে আবার নতুন প্ল্যান্ট হতে পারে। আর এই বাল্ব গুলো ডিফারেন্ট শেপের কারণ হচ্ছে বিভিন্ন রকমের স্পিসিস আছে, অক্সালিস লেটিফোলিয়া আছে, কর্নিফ্লোরা আছে, রোজিয়া আছে, অনেকগুলো সাইন্টিফিক সরি এটাকে কি বলে স্পিসিস আছে। এখন আসি ক্রিপিং রুটস এর মাধ্যমেও হয়, আবার তোমার স্টেম এবং রুট কাটিং এর মাধ্যমেও হয়। এই যে এই আগাছাগুলো কি ছবি দেখে মনে হচ্ছে যে রাস্তায় মাঠে ঘাটে দেখেছো কোথাও? হচ্ছে এই গাছের কি পাতা দেখা যায় স্বর্ণলতায়? পুরো প্ল্যান্টটাই মনে হয় না যে রুট বা মানে বেশ নুডলস টাইপের দেখতে। হচ্ছে যে তোমার এটা দেখেছো হয়তো বা বড়ই গাছ, ফুল গাছে কিন্তু খুবই বেশি এটা হয়, এখন আরো অন্যান্য গাছেও আমি দেখি যে হয়, তো বড়ই গাছে বোধহয় সবচেয়ে হিউজ পরিমাণের প্রপাগেশন এন্ড মাল্টিপ্লিকেশন হয়। এখন দেখো যে এটার পার্টের যে কোনো একটা অংশ যদি কোনো একটা গাছে তুমি ইচ্ছে করেই দাও না কেন বা কোনো ভাবে চলে যায় তোমার সাথে, তাহলেও কিন্তু সেটা দেখা যায় যে প্ল্যান্ট গুলো সার্ভাইভ করতে পারে। তাহলে আমরা সার্ভাইভাল মেকানিজম যে পড়লাম সেটা হচ্ছে যে এই যে দেখো এটা এই উইডটার নাম হচ্ছে কানাডা থিসেল, যেটা রাইট সাইডেরটা কানাডা থিসেলের ছবি, মানে ফুল তো ফসলের ক্ষেত্রে দেখা যায় যে গমের খেতে হয়,
পারে, ঠিক আছে? প্রপাগেশনের বিষয়ে আরো যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি পরে আবার আগের ক্লাস আসছে পরে কথা হবে। তা আমি একটু ডিসপার্সালটাতে আসি। ডিসপার্সাল মানে কি বুঝি না, ডিসপার্সাল মানে কি বিস্তৃত হওয়া, তাই না? তো আগাছা গুলো কিভাবে আসলে বিস্তৃত হয়, ডিসপার্সাল পর্যন্তই পড়াবো। যে সহজ খালি পয়েন্ট গুলো লিখে দিয়েছি যে উইন্ড, ওয়াটার, বার্ডস এন্ড ফার্ম অ্যানিমেলস, হিউম্যান, ম্যানিউর, এগুলো আমি লিখেছি। এগুলো ছাড়াও আরো অনেক পয়েন্ট আছে যেগুলো তোমরা অ্যাড করতে পারবে। যেমন ফার্ম এনিমেল আছে, এখানে আমি একটা মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফার্ম ইমপ্লিমেন্টস। ফার্ম ইমপ্লিমেন্টস লাইক তোমরা কোদাল পড়ছো না ফার্স্ট সেমিস্টারে? জি ম্যাম। লাঙ্গল, কোদাল, তো তুমি এখানে আমি কোদালটা অ্যাড করি নাই বা লাঙ্গল অ্যাড করিনি, যেগুলোকে আমরা ফার্ম ইমপ্লিমেন্টস হিসেবে একটা ক্যাটাগরি দিতে পারি ম্যানিউরসের পরে বা আগে, হোয়াট এভার। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কি এখন আর বাড়াতে তো পারবো না আই থিঙ্ক। আজকে আমি ডিসপার্সাল একটু আলোচনা করে শেষ করে দিই, নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাশন শুরু করব। আর আমি যদি খুব স্লো হয়ে থাকি দেন আই উইল ইনক্রিজ মাই স্পিড। না না না, ঠিক আছে, শেষ করব। না না স্যার, এটা ঠিক আছে ম্যাম। না ম্যাম, ঠিক আছেন। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি তোমাদেরকে উইড আসলে খাওয়াইতে, ঠিক আছে? উইড পড়াইতে না ম্যাম, খাইলে তো পেট খারাপ হয়ে যাবে। আমরা খাইতে চাই ম্যাম। এমন হচ্ছে যে খাবার জিন্দেগি ভর আর ভুলতে পারবো না ইনশাআল্লাহ। তোমাদের মাথায় আগাছা ঢুকাই ছাড়ব, বাকিটা তোমরা যদি খুব বেশি রেজিস্ট করতে চাও দেন ইটস ওকে, লিভ দা 50% অফ ইওর কোর্স এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ব্রেইন ফুড ম্যাম, ব্রেইন ফুড না, আগাছা কত সুন্দর সুন্দর আগাছা দেখাই ম্যাডাম। ব্রেইন ফুড বললাম, ব্রেইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবভিয়াসলি ব্রেইন ফুড। আমার এগ্রিকালচারে যে সব স্টুডেন্টদের আমি আগাছা পড়িয়েছি, অ্যাজ ফার অ্যাজ আই নো দে লাভ উইট অ্যাজ মাচ অ্যাজ দ্য ফ্লাওয়ার। ইউ উইল অলসো হোপফুলি, আই উইল ট্রাই মাই বেস্ট। আই ডোন্ট নো হাউ ইউ অল উইল রিঅ্যাক্ট অর you all will respond, but I will try my best to do that. Okay, so dispersal er hocche je means ate bibhinno batash to bujhtei pachho kibhabe batasher madhye chhorate pare, water er madhye chhorate pare. Aquatic weed gulo usually tomar hocche je jemon kochuri pana ei khyal koro, kochuri pana ek jayga theke alag jayge kintu panir madhye chole jete parbe, thik ache? তারপর হচ্ছে বার্ড, অনেক সময় দেখবে যে পাখি একটা আগাছা খেয়ে আবার হচ্ছে যে সেটা সিডটা হয়তো বা কোথাও গিয়ে ফেললো, সেখানে কিন্তু আবার একটা ওই সেম আগাছা হয়। আমি আবার হয়তো বা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব, মানুষের মাধ্যমে হয়, ম্যানিউরের মাধ্যমে হয়, ফার্মিয়ার ম্যানিউর করেছো তোমরা, যেখানে আমরা ফার্মে বিভিন্ন ওয়েস্ট, বিভিন্ন যেগুলো তোমার ক্রপের ওয়েস্ট থাকে সেগুলো মিক্স আপ করে পচিয়ে কিন্তু সেখান থেকে আমরা ম্যানিউর বানিয়ে ফেলি। এখন দেখা যাচ্ছে যে ম্যানিউর গুলো তো পচে যাওয়ার পরে আবার ফিল্ডে দেওয়া হয়, কিন্তু সিডের এত বেশি ইয়ে থাকে যে তারা সার্ভাইভ করতে পারে। তো আমার মনে হয় আমি আর কয়েক 30 সেকেন্ড সময় পাবো, আই থিংক আই উইল সে বাই টু ইউ ম্যাম। এখন ম্যাম আপনি আপনি কি আপনার লেকচার সেটা পিডিএফ দিবেন? দিয়ে দিব, ক্লাস গুলো শেষ হয়ে যাক তারপর দিয়ে দিব। আর তো ম্যাডাম আপনি যে পয়েন্ট গুলো দিলেন এগুলো তো ডিটেইলস পড়তে হবে। ডিটেইলস পড়তে হবে, তাহলে ম্যাডাম পিডিএফ এর ডিটেইল আছে না, আমাদেরকে ঘাটে মানে খুঁজে নোট করে নিতে হবে। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা ফেভার চাইবো, সেটা হচ্ছে যে তোমরা এখন বাসায় আছো, অলমোস্ট অল অফ ইউ হ্যাভ এ স্মার্টফোন, ঠিক আছে? না হলে তোমরা ক্লাস করতে কি হবে। তো আমি চাইবো তোমার আশেপাশে যেগুলো সুন্দর সুন্দর আগাছা আছে সেই আগাছাগুলো তোমরা সুন্দর করে কিছু আমাকে ছবি তুলে দিবা, ঠিক আছে?
যেগুলো আমি এক্সপ্লোর করে রাখবো তোমাদের জন্য, প্লাস তোমাদের ছোট ভাই বোনরা যখন আসবে তাদেরকে যেন আমি দেখাতে পারি যে আমাদের নিজস্ব তোলা ছবি, সেগুলো দরকার হলে আমরা একটা ওয়েবসাইটেও দিয়ে দিতে পারি, বা আমাদের একটা আমাদের কাছে থেকে যাবে যেটা তোমাদের কি থাকবে, মানে তোমরা হচ্ছে যেটার ক্রিয়েটর, ঠিক আছে? এটা আমরা করতে পারি। জি ম্যাম, অবশ্যই। তাহলে হচ্ছে মানে তোমাদের সবার দেখবা যে আশপাশে তো প্রচুর উইড ম্যাম, এবং এক এক সময় ফ্লাওয়ার হয়, সবগুলোতে ফ্লাওয়ার লাগবে, এটা আমাকে করবে, এটা কিনে সেটা কিনে এটা কিনতে পারছো না, সেটাও আমরা ট্রাই করবো খাওয়া নিলে তোমার কথা সেটা বোঝার জন্য। তাহলে কি হবে, আমাদের একটা সমৃদ্ধ একটা ফোল্ডার থাকবে যে যেখানে অনেকগুলো ছবি, যেগুলো তোমাদের তোলা ছবি থাকবে, ঠিক আছে? তো আমি কি আজকে সেশন শেষ করে দিব? শেষ করে দেই, যারা ক্লাসে ছিলা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ম্যাম, সবাই ক্লাসে জয়েন করে অন্য কাজে চলে গেছো কিনা সেটা আমি জানি না, তবে ম্যাম আমরা সবাই লক্ষ্মী ম্যাম, না ম্যাম আমরা ছিলাম ম্যাম, ক্লাস করলাম আমরা, ক্লাসে ছিলাম ম্যাম। সবাই ভালো থাকো। আচ্ছা, নেক্সট ক্লাস কবে? আমি তাহলে কি রবিনের সাথে কন্টাক্ট করে তোমাদের জানাবো নাকি? আচ্ছা জি ম্যাম, জি ম্যাম, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর এই যে লকডাউন দিয়েছে কে, তুমি কথা বলছো, বাইরে গেছো কেন? মিমনুর, মিমনুল বাইরে বাইরে বই মেলায় যাচ্ছে সম্ভবত, বই মেলায় যাচ্ছে, বাবা বাইরে যাওয়া দরকার ম্যাম, বই মেলা তো খোলা, যাই হোক যত লকডাউন হোক তোমরা একটু সাবধানে থাকো, সবাই সুস্থ থাকো, বাবা মা আছে সবাই বাড়িতে আছো, যেহেতু বাবা মা মানে ভাই বোনরাও হয়তো বা বাসায় আছে, আমাকে সবার টেক কেয়ার করার দায়িত্ব তোমাদের, নিজের ইরেসপন্সিবিলিটির জন্য যেন তোমার ফ্যামিলির কেউ সাফার না করে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ ইয়োর সেলফ, নট উইথ ইয়োর ফ্যামিলি, you don't have any right, so be careful, stay blessed, and jodi class e kono tomar mone hoy je eta arektu improve hole bhalo hoto ma'am, ba arektu kono change dorkar amake janio, ami try korbo, thik ache? Okay, allah hafiz, assalamu alaikum ma'am.